আমরা জুলিয়া সাকিবের উপরে যে হামলা হয়েছে বা যাকে পুরুষাঙ্গ কেটে ফেলেছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা ছোট্ট পরিষদে আমরা প্রতিবাদ জানাচ্ছি। খুব শিগগিরই আমরা জাতীয় পেশ ক্লাবে আমরা বড় করে একটা মানববন্ধন করব, এবং অবশ্যই যারা পুরুষ নির্যাতিত হচ্ছেন অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আমরা বলে দেব কবে আমরা মানববন্ধন করব। ছোট্ট পরিষদ আমরা শুরু করলাম। এই যে শিখা, এই শিখার যেন সর্বোচ্চ শাস্তি হয়, সেজন্য আমরা ছোট্ট পরিষদে একটি প্রতিবাদের একটা প্রতিবাদ করছে আর কি। এই যে আমার পাশে রয়েছে জুনিয়র সাকিবের আপন ছোট ভাই, এবং জুনিয়র সাকিব জানেন আপনারা এখন অসুস্থ, মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছে, মৃত্যু শয্যায় আছে। তো আমরা চাই এটা আসলে দেশবাসী প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় যেন এভাবে ছোট্ট পরিষদ করে হলো, যেন পুরুষ যারা আমরা পুরুষ নির্যাতিত হচ্ছে, যে পুরুষ অধিকার আন্দোলনে আমরা নেমেছি, কারণ নারী অধিকার আছে বলে, নারী নির্যাতন আইন আছে বলে কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। তাই আমরা ছোট্ট পরিষদে আওয়াজ করছি যে আমরা পুরুষ অধিকার চাই, পুরুষ নির্যাতন অধিকার চাই। এই যে শিখা রয়েছে, এই শিখার যেন সর্বোচ্চ ফাঁসি হয়, এবং এই শিখা যেন টাকা দিয়ে এই আইনের ফাঁক থেকে বেরোতে না পারে, অবশ্যই এই শিখার যেন শাস্তি হয়। আপনি প্রতিবাদ করার জন্য কই থেকে আসছেন? আমরা আসছি গাজীপুর থেকে। আচ্ছা, সুন্দর কথা বলছেন ভাই, তুমি কি বলতে চাও? আপনি দর্শকরা এনে আছে জুনিয়র সাকিবের আপন ছোট ভাই, তার সাথে আমরা একটু কথা বলি। আমি বলতে চাই যে এই যে নারী নামে যে সাতচুন্নি, সমাজের জন্য অনেক ক্ষতিকর মানুষ। এর দেখা দেখি অনেক নারী এখন এইগুলা শিখতেছে, জানি এই যে ওর যেন একটা সুস্থ বিচার হয়, যেন আমরা একটা বিচার পাই, সেটাই আমি দাবি করতেছি। যেন আর কোনো নারী এইসব না করতে পারে, যে এটা দেখা ভয় পায় যে ওর ওই জিনিসটা করতে, আমার এই জিনিসটা করলে